একাত্তর সালের জুলাই মাসের শুরু থেকে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশে দখলদার পাকিস্তান সেনাবাহিনীর সাথে লড়াই করে কিছু কিছু রণক্ষেত্রে নিজেদের জয় পেতে শুরু করে। 1971 সালের 14 জুলাই ভারতের কলকাতা থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পরিচালিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবরে বলা হয়, 3 নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে রায়পুরা, নরসিংদি, কাপাসিয়া, মনোহরদি, কুলিয়ারচর, কটিয়াদি এলাকায় পাকবাহিনী ঢুকতে পারেনি। বেলাবো দখল করার জন্য পাকবাহিনী সঠতার আশ্রয় নেয়। নৌকায় পাকবাহিনী বেলাবো পৌঁছে যায়। মুক্তিবাহিনীর কাছে সংবাদ ছিল পাকসেনারা লঞ্চে আসছে। লঞ্চ এসেছিল ঠিকই, কিন্তু তাতে পাকসেনারা ছিল না। মুক্তিবাহিনী লঞ্চ আক্রমণ করলে পাকবাহিনী মুক্তিবাহিনীকে ঘিরে ফেলে। সাহসী মুক্তিবাহিনীর সৈনিক গণশত্রুর হাতে অস্ত্র সমর্পণ না করে বীরবিক্রমে লড়াই করে। পাকবাহিনী পিছু হটতে বাধ্য হয়। 71-এর এদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম বাংলাদেশ প্রসঙ্গে তাদের লোকসভায় বক্তব্য রাখেন। বলেন, একটি জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আর তা হল মুক্তিফৌজের সাহসিকতার ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ একদিন স্বাধীন হবেই। 71-এর 14-ই জুলাই দখলদার পাকিস্তান সরকারকে সহযোগিতা বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করে আমেরিকা বলে, পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে বিরাজিত পরিস্থিতি বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনার একটি নয়া তালিকা পেশ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানে আর্থিক ও কারিগরি সাহায্যদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্ব পাকিস্তানে মানবিক সাহায্য প্রেরণ অব্যাহত থাকবে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।